আজকে আমরা বানাবো পমফ্রেট মাছের ঝাল। তার জন্য কয়েকটা সর্ষের তেল গরম করে নিলাম। পমফ্রেট মাছগুলো নুন হলুদ আর কাঁচা সর্ষের তেলতে ভালো করে মেখে রেখেছি। মাছগুলোকে এবার একে একে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজিনি যেহেতু এটা ঝোলে দেওয়া হবে। এবার ওই তেলেই কালো জিরে ফোড়ন দিলাম। এখানে সর্ষে পোস্ত আর পাকা লঙ্কা বেটে রাখা হয়েছে, সেটি এবার তেলে দিয়ে দেব। ভালো করে মশলাটাকে 5-6 মিনিট ধরে কষিয়ে নেব। এবার দিলাম জিরে বাটা, অল্প একটু জল দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিলাম আর অল্প হলুদ। ফ্লেমটা এবার কমিয়ে রেখে আবার প্রায় 10 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, তাই মাপ মতন জল দিয়ে দিলাম। জলটা ফুটে ওঠার পর অল্প কাঁচা তেল ছিটিয়ে দিলাম আর ধনে পাতা কুচি। 5 মিনিট ধরে জলটা ফোটানোর পর মাছগুলো এবার দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আরো 5 মিনিট মতন একদম লো ফ্লেমে রেখে দেব। আমাদের রান্না কমপ্লিট। একটা আলাদা পাত্রে সার্ভ করে নিয়েছি। একদম সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা, আর খুবই সুস্বাদু হয়। সো বাড়িতে আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো।